সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে কুমিল্লার কাগজ সংবাদ সংক্ষেপে। কুমিল্লায় আবারও ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হয়েছে। কুমিল্লা সিটি কর্পোরেশনের 10টি স্পটে ও কুমিল্লা জেলার 17টি উপজেলার বিভিন্ন স্পটে ভ্রাম্যমাণ ট্রাকে এই বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হয়। উপকারভোগী পরিবারের মধ্যে প্রতি লিটার 110 টাকা দরে 2 লিটার সয়াবিন তেল, 55 টাকা কেজি দরে 2 কেজি চিনি, 65 টাকা কেজি দরে 2 কেজি মসুর ডাল বিক্রি করা হয়। গত 20 মার্চ এবং 29 মার্চ আবার টিসিবির এই কার্যক্রম সরকারিভাবে পরিচালনা করে। কুমিল্লা জেলায় এই কার্যক্রমের মোট উপকারভোগীর সংখ্যা 2,64,747 জন। এদিকে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে কুমিল্লার 14 নং ওয়ার্ডের বুথটি স্থানান্তর করা হয়। কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গুরা বাজারে একটি অবৈধ হাসপাতালে অভিযান চালিয়ে 70,000 টাকা জরিমানা এবং হাসপাতালটি সিলগালা করেছে প্রশাসন। উপজেলার নির্বাহী অফিসার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিষেক দাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বাঙ্গুরা বাজার সংলগ্ন শারমিন আরিফ হাসপাতালে এই অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ নাজবুল আলম। জানা যায়, অভিযানের সময় হাসপাতালে কয়েকজন গর্ভবতী ও প্রসূতি নারী ভর্তি ছিলেন। হাসপাতালে ডাক্তার থাকার কথা থাকলেও আবাসিক অথবা দায়িত্বরত কোনো চিকিৎসক পায়নি ভ্রাম্যমাণ আদালত। এ সময় হাসপাতালে লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাওয়া হলে কর্তৃপক্ষ কোনো প্রকার কাগজপত্র দেখাতে পারেননি। পরে ভ্রাম্যমাণ আদালত শারমিন আরিফ হাসপাতালের মালিক শারমিন আক্তারকে 70,000 টাকা জরিমানা করে এবং হাসপাতালটি সিলগালা করে দেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে 9ম-10ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং 15 ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ICT বিভাগের 12তম প্রতিষ্ঠা বার্ষিকী, বিভাগের 9ম-10ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং 15 ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল 11টায় প্রকৌশল অনুষদের হলরুমে বিভাগের 11তম ব্যাচের শিক্ষার্থী ইমরান মাহমুদ এবং শামিমা খানম তমার সঞ্চালনায় ICT অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভাগের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর AFM আব্দুল মঈন। এখানে শেষ করছি এক মিনিটে কুমিল্লার কাগজ সংবাদ সংক্ষেপ।